নমস্কার, আমি পাপিয়া। টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের দেশ বিদেশ থেকে বাছাই করা খবর। পাকিস্তানকে করোনা ভ্যাকসিনের 45 মিলিয়ন ডোজ পাঠাতে পারে ভারত। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন তথা জিএভিআই চুক্তির সূত্র ধরে পাকিস্তানকে দেশে তৈরি করোনা ভ্যাকসিনের 45 মিলিয়ন ডোজ পাঠাতে পারে ভারত। সূত্রে খবর, এই 45 মিলিয়নের মধ্যে 16 মিলিয়ন ডোজ জুন মাসেই পাকিস্তানে পাঠানো হবে। এই বিষয়ে এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, মানবতা ও মানুষের প্রাণ রক্ষার স্বার্থে পাকিস্তানকে যে কোনো সাহায্য করতে তৈরি ভারত। শুধু পাকিস্তান কেন, করোনার বিরুদ্ধে লড়তে বিশ্বের অন্য দেশগুলিরও পাশে রয়েছে ভারত। আর সেই সূত্রেই পাকিস্তানকে ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ নিয়ে শীঘ্রই উচ্চ পর্যায়ের বৈঠক হবে। অন্যদিকে পাকিস্তানের ড্রাগ রেগুলেটরি অথরিটিও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এর করোনা ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে। তাই এখন শুধু সময়ের অপেক্ষা, শেষমেশ পাকিস্তানে ভ্যাকসিন যাচ্ছে কিনা গোটা দেশ এখন সেই দিকেই তাকিয়ে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। উইঘুর গণহত্যা নিয়ে চীনের ওপর চাপ বাড়ালো আমেরিকা। চীনের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে আমেরিকা। করোনা নিয়ে চীনের সঙ্গে যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তা ক্রমশ অন্য মাত্রা পাচ্ছে জো বাইডেন প্রশাসনের কড়া মনোভাবে। আমেরিকার বর্তমান অবস্থার পেছনে চীনের হাত রয়েছে সেটা ট্রাম্পের মতো বাইডেনও বিশ্বাস করেন। অর্থনৈতিকভাবে আমেরিকার কোমর ভেঙে দিতে চীন করোনা ছড়িয়েছে মুখে না বললেও বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট, তাই এর বদলা নেবেন বলে ঠিক করে ফেলেছেন বাইডেন। চীনকে যে আমেরিকা এক ঘরে করে দিতে উঠে পড়ে লেগেছে তাতে সন্দেহ নেই। তিব্বত থেকে হংকং মানবাধিকার লঙ্ঘন করা নতুন নয় লাল ফৌজের কাছে। শেষ কয়েক বছর ধরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলমানদের ওপর অত্যাচার বাড়িয়েছে চীন। গণহত্যা থেকে শুরু করে মহিলাদের ধর্ষণ, উইঘুরদের দাবিয়ে রাখতে এমন কোনো পদক্ষেপ নেই যা গ্রহণ করেনি জিনপিং প্রশাসন। প্রতিবাদ করলে গুম করে দেওয়া হয়। উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর গায়ের জোরে কমিউনিজম চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তাদের ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করা হয়। মসজিদ মাদ্রাসা ভেঙে গুঁড়িয়ে দেওয়া ছাড়াও ধর্ম পালনের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। এসবের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলে রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় হাজার হাজার নিরীহ উইঘুরকে হত্যা করা হয়, অনেককে করা হয় গৃহহীন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ওদের ছেড়ে দাও, বদলে আমাকে মেরে ফেলো, মায়ানমারের সেনার সম্মুখে সোনাসিনী। শহরে ধুলোমাখা রাস্তা, তার উপরই সাদা পোশাকে হাঁটু মুড়ে বসে আছেন এক সন্ন্যাসিনী। তার সামনে সেনাবাহিনীর অস্ত্র সজ্জিত জওয়ানরা। সেনাদের প্রতি হাত জোর করে ওই সন্ন্যাসিনী সন্তানদের ছেড়ে দেওয়ার জন্য কাতর আবেদন করেছেন, বদলে নিজের প্রাণ দিতে রাজি তিনি। জানা গিয়েছে মায়ানমারের উত্তরাংশের মিটকিনা শহরে সোমবার ঘটেছে এই ঘটনা। সাদা পোশাক পরিহিত ওই মহিলা একজন ক্যাথলিক সন্ন্যাসিনী। বৌদ্ধ ধর্মাবলম্বী দেশে এক সন্ন্যাসিনীর এই কাতর আবেদন আরো একবার সামনে এনেছে সেনা শাসনে থাকা মায়ানমারের ভয়ঙ্কর ছবি। সেনার সামনে এই সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছেন তিনি। ফেব্রুয়ারি থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশের দখল নিয়েছে সেনাবাহিনী। আং সান সুকির দলকে ক্ষমতাচ্যুত করে সেনা অভ্যুত্থান ঘটেছে সে দেশে। তারপর থেকে রাস্তায় নেমে সেনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে রুখতে দমন নীতি নিয়েছে সেনা। নিত্যদিন ঘটছে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা। সেই পরিস্থিতিতে এখন এই ছবি অন্য একটি মাত্রা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভারতকে টিকার আতুর ঘর করে তুলতে দেওয়া হতে পারে আর্থিক সাহায্য। করোনা মোকাবিলায় ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে ভারত। অতিমারী পরিস্থিতিতে প্রতিষেধকের জন্য ভারত ক্রমশ গোটা বিশ্বের ভরসা হয়ে উঠছে। ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া চার দেশের রাষ্ট্রদূতদের নিয়ে বুধবার প্রথম চতুর্দেশীয় বৈঠক হতে চলেছে। সেখানে ভারতের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হতে পারে বলে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে। বলা হয়েছে দেশের অন্দরে কোভিড মোকাবিলা টিকাকরণের পাশাপাশি পড়শি দেশগুলিতে প্রতিষেধক পাঠানো সবকিছুতে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে ভারত। তাই কোভিড প্রতিষেধক তৈরিতে ভারতকে গোটা বিশ্বের আতুর ঘর করে তোলার চিন্তাভাবনা চলছে, যাতে দ্রুত গতিতে দক্ষিণ এশিয়া সহ গোটা বিশ্বে সেখানে তৈরি প্রতিষেধক সরবরাহ করা যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা নিয়ে ইতিমধ্যে করোনা প্রতিষেধক কোভিশিল্ড তৈরি করে ফেলেছে ভারত। আবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং হায়দ্রাবাদের ভারত বায়োটেক মিলে সম্পূর্ণ দেশীয় প্রতিষেধক কোভ্যাক্সিন তৈরি করেছে।
সেগুলি ব্যবহার করে টিকাকরণও শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। তার মধ্যে তৃতীয় প্রতিষেধক হাতে পাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্পুটনিক ভি প্রতিষেধকটি ভারতে তৈরি নিয়ে রাশিয়ার সঙ্গে শেষ মুহূর্তে আলোচনা চলছে। বুধবারের বৈঠকে আমেরিকান সংস্থা নোভাভ্যাক্স, আইএনসি, জনসন অ্যান্ড জনসনের মতো সংস্থার সঙ্গে গাঁটছড়াবিধে প্রতিষেধক তৈরির বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকের পরের দিনই নাটকীয় ভাবে পদত্যাগ করলেন ত্রিভেন্দ্র সিং রাওয়াত। মঙ্গলবার বেলা 11টা নাগাদ রাজ্যপাল বেবি রানী মৌর্যর সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। 2017 সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রীর আসনে বসেন তিনি, কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রীর কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নেতৃত্বের পরিবর্তনের দাবি তুলেছেন বিজেপিরই কিছু বিধায়ক। সূত্রের খবর, সরকার চালানোর পদ্ধতি নিয়ে নিজের দলেরই একাংশের বিরোধিতার মুখে পড়েছিলেন ত্রিভেন্দ্র। বিষয়টি পর্যালোচনা করতে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপি সহসভাপতি রমন সিং এবং সাধারণ সম্পাদক সুশান্ত সিং গৌতমকে গত সপ্তাহেই উত্তরাখণ্ড পাঠানো হয় দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। সব খতিয়ে দেখে দলীয় সভাপতি নাড্ডার কাছে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেন তারা। পদত্যাগের পর সাংবাদিক বৈঠকে রাওয়াত বলেন, 4 বছর ধরে রাজ্যের সেবা করাটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ ছিল, সে সুযোগ আমায় দল দিয়েছিল। ছোট একটি গ্রামের বাসিন্দাকে এই সুযোগ দেওয়ায় দলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। গত 4 বছর ধরে রাজ্যের সেবা করেছি, এখন দল অন্য কাউকে সুযোগ দিতে বলেছে। ব্যুরো রিপোর্ট, টাইমস14 বাংলা। প্রতিষেধক নিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার করোনা টিকার প্রথম ডোজ দিলেন। এদিন দিল্লির ফর্টিস হাসপাতালে তাকে টিকাকরণ করেন স্বাস্থ্যকর্মী রেমিয়া পিসি। নাড্ডাকে দেওয়া হয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। টিকা নেওয়ার পর নাড্ডা সংবাদ সংস্থা ANI কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের মধ্যে COVID-19 ম্যানেজমেন্টের শীর্ষে বিচরণ করছে। বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ হচ্ছে ভারতেই। গত 1 মার্চ থেকে দেশে দ্বিতীয় দফায় করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই দিনই করোনা টিকা নেন এবং পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দ্বিতীয় পর্যায়ে প্রথম দিনই টিকা নিয়েছেন। ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়ার পাশাপাশি 45 পার করে যাওয়া যাদের কোমরবিডিটি রয়েছে তাদেরকেও অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাইমস14 বাংলা। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হলেন তীর্থ সিং রাওয়াত। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন তীর্থ সিং রাওয়াত। বুধবার বিকেল 4টায় মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে মঙ্গলবারই ইস্তফা দিয়েছেন ত্রিভেন্দ্র সিং রাওয়াত। তার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রের বিজেপি নেতৃত্ব বেছে নিল তার উত্তরসূরিকে। মুখ্যমন্ত্রী তীর্থ ত্রিভেন্দ্রর মন্ত্রিসভারই সদস্য ছিলেন এক সময়, বর্তমানে তিনি বিজেপির সাংসদ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে তাকে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তীর্থ অবশ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন 1 বছরের জন্যই, কারণ 1 বছর পর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন, তারপর পালাবদল হলে বদলে যেতে পারে সমীকরণ। তবু 1 বছরের জন্যই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর কমতি ছিল না। কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল, উত্তরাখণ্ডের মন্ত্রী ধনসিং রাওয়াতের মতো নাম উঠে এসেছিল সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে। শেষে বিজেপি সাংসদ তীর্থকেই বেছে নেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, টাইমস14 বাংলা। আজকের দেশ বিদেশ এই পর্যন্তই। দেখতে থাকুন টাইমস14 বাংলা। নমস্কার। Thank you.